ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি এনামুল হক এনাম। আজকে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে যে উপবৃত্তি দেওয়া হবে, সেই উপবৃত্তি পাওয়ার জন্য কীভাবে প্রিয় শিক্ষার্থীরা আবেদন করবেন সেই বিষয়টি সম্পর্কে আজকে জানবো। তবে জানার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগলে ঢুকেছি। এখানে এখানে যে ওয়েবসাইটটিতে আমাদের যেতে হবে সেটি হলো, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, stipend.pmeat.gov.bd। এই ওয়েবসাইটটিতে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা আপনাদের সামনে এরকম একটি ফিচার চলে আসবে। এই লিঙ্কটিকে যদি আমরা ওপেন করি তাহলে এরকম একটি ফিচার কিন্তু আমরা দেখতে পাবো। তো এখানে বলেছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই পেজটি, আর এখানে যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হল প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে আপনাকে স্বাগতম। এখানে বেশ কিছু বিষয় ইম্পর্টেন্ট কথা এখানে বলা হয়েছে, তো আপনারা চাইলে কিন্তু এই বিষয়টি এখানে থেকে পড়ে নিতে পারেন অথবা এই লিঙ্কেও প্রবেশ করে পড়ে নিতে পারেন। তো আমি এখানে বিস্তারিত বলবো না, বললে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন একটু যে এখানে প্রবেশ করুন, এখানে দেখতে পাচ্ছেন যে প্রবেশ করুন, তারপর রয়েছে নিবন্ধন প্রশাসন অর্থাৎ শিক্ষার্থী সাইন ইন। আপনারা কীভাবে এই পেজটিতে সাইন ইন করবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা নিবন্ধন করবেন সে বিষয়টি এখানে গিয়ে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন রয়েছে নাম্বারটি, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু এই ঘরে আপনাকে ইনপুট করতে হবে। এরপর একটি পাসওয়ার্ড আপনি তৈরি করে সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে ইনপুট করাতে হবে। এরপর রয়েছে প্রবেশ করুন, অর্থাৎ এই প্রবেশ করুনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু যে ফিচারটি পাবেন সেটি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। অর্থাৎ এখানে ঢোকা যাচ্ছে না, কারণ আমি তো দিইনি কোনো রেজিস্ট্রেশন নাম্বার বা পাসওয়ার্ড। যাই হোক, আপনারা যে নিবন্ধনটি করবেন সেটি যেভাবে আসবে সেটি হলো আপনারা এই নিবন্ধন যে দেখতে পাচ্ছেন লেখাটি, সেই নিবন্ধন এখানে ক্লিক করবেন। এখানে গিয়ে ক্লিক করার পরে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু এই এখানে দেখতে পাচ্ছেন সেই ঘরে ইনপুট করাতে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানের অধিভুক্তি, এই প্রতিষ্ঠানের অধিভুক্তি এই ঘরটিতে যদি আমরা ক্লিক করি তাহলে কী আসে একটু দেখুন। এখানে রয়েছে তিনটি বিশ্ববিদ্যালয়ের নাম, অর্থাৎ যে তিনটি বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীরা পড়ছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই উপবৃত্তিটি পাবে। তো ধরুন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহলে, বা আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অধীনে আপনি শিক্ষার্থী হয়ে থাকেন না কেন সেই ঘরটিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে থাকেন সেখানে ক্লিক করার পরে আপনার এখানে চলে আসবে প্রতিষ্ঠানের অধিভুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছে স্নাতক রোল নম্বর, অর্থাৎ আপনি যে বিষয়ে পড়ছেন অর্থাৎ ডিগ্রিতে সেই স্নাতকের রোল কিন্তু এই ঘরটিতে দিতে হবে। এরপর রয়েছে স্নাতক রেজিস্ট্রেশন, সেটি এই ঘরে দিতে হবে। এবং এরপর রয়েছে HSC রেজিস্ট্রেশন নম্বর, সেটি কিন্তু এই ঘরে আপনাকে ইনপুট করতে হবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে HSC রোল নম্বর, HSC রোল নম্বরটা কিন্তু এই ঘরে দিতে হবে। এবং সর্বশেষ যে তথ্যটি আপনাকে অবশ্যই দিতে হবে সেটি হলো আপনার মোবাইল নাম্বার, অর্থাৎ এই মোবাইল নাম্বারে কিন্তু আপনার অনেক তথ্য আসবে এখান থেকে। সো আপনারা খুব সতর্কতার সহিত এই নাম্বারটি দিবেন এবং চেষ্টা করবেন আপনার নিজের নাম্বারটি দেওয়ার। এরপর রয়েছে আই এম নট এ রোবট, অর্থাৎ এখানে যে ঘরটি রয়েছে এখানে আপনারা ক্লিক করার পরে আপনার যদি ক্লিক করি দেখুন এগুলো একটু আমাদেরকে পূরণ করে দিতে হবে। অর্থাৎ এখানে যে বৃত্ত সরি এখানে যে চতুর্ভুজগুলো রয়েছে চতুর্ভুজের মধ্যে ব্রিজ কোনটি এখানে দেখতে হবে, ব্রিজ সেই ব্রিজগুলোকে আমরা ক্লিক করে দেব এখানে একটা। তারপর রয়েছে এখানে এখানে, এরপর ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে পেজটি আবার আসলো, অর্থাৎ আপনি নিবন্ধনে এরপর যদি আপনি এই নিবন্ধন যে লেখাটি রয়েছে এখানে সেই লেখাটি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পুরোটাই নিবন্ধন
হয়ে যাবে। এইভাবে আপনি আপনার আবেদনটা করতে পারেন অথবা আপনার কলেজে গিয়েও আবেদনটি করতে পারেন। তো এখানে আসলে যে লাল কালি হওয়ার কারণ হচ্ছে, এখানে আমি আসলে সঠিক যে তথ্যগুলো আমার কাছে নেই সেই জন্য আমি দিতে পারিনি, এই জন্য এগুলো লাল কালি হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের যখন তথ্যগুলো এখানে ইনপুট করবেন এগুলো তখন আর লাল কালি হবে না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।